আমাদের পিসিতে কাজ করার সময় একটি জায়গায় অথবা কয়েকটি জায়গায় আবর্তন আকারে বারবার মাউস প্রেস করা লাগতে পারে। তো আবর্তন আকারে বারবার যখন মাউস প্রেস করা লাগে তখন আমাদের এই ব্যাপারটাকে খুবই বিরক্তিকর মনে হয়। এই বিরক্তিকর যন্ত্রণা থেকে আমরা ছোট্ট একটি অটো ক্লিকার ব্যবহার করে মুক্তি পেতে পারি। তো ছোট এই অটো ক্লিকার অথবা টিনিটাক্সটি ডাউনলোড করার জন্য আমরা প্রথমে গুগল ক্রোম ব্রাউজারটাকে ওপেন করব এবং গুগলে প্রবেশ করব। এখানে লিখব টিনি টাস্ক ডাউনলোড। লিখে এন্টার করব। তো আমরা একটু স্ক্রল করে নিচের দিকে যাচ্ছি। তো এখানে uptodown.com নামে লিংক একটি লিংক দেখতে পাচ্ছি। তো এই লিংকটাতে আমরা প্রেস করব। এই লিংকটাতে ক্লিক করে এখানে প্রবেশ করব এবং লিংকটাতে ঢুকে গেলাম। এখানে একটু নিচে এটা আমাদের টিনিটাক্সের লোগো, আর একটু নিচে সবুজ এই ডাউনলোড বাটনটি, এখানে প্রেস করলে আমাদের সফটওয়্যারটি ডাউনলোড হয়ে যাবে। তো এখানে প্রেস করলাম। সফটওয়্যারটি ডাউনলোড হতে শুরু করেছে এবং ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। খুবই ছোট একটি সফটওয়্যার। তো সফটওয়্যারটাকে ওপেন করলাম। এটাকে আমরা ডেস্কটপে নিয়ে রাখব। ডেস্কটপে রাখার জন্য আমরা সব ব্রাউজার কেটে দিলাম এবং ডেস্কটপে পেস্ট করলাম। এটাকে কীভাবে কাজ করতে হয় সেটা এখন দেখিয়ে দিচ্ছি। তো আমরা আবারও ব্রাউজারটাকে ওপেন করলাম এবং followfast.com-এ গেলাম। তো followfast থেকে আমরা কিছু পয়েন্ট আর্ন করতে হবে, তার জন্য বারবার প্রেস করতে হয়। তো এখানে দেখব আমরা কিভাবে টিনিটাক্স দিয়ে বা এই অটো ক্লিকার দিয়ে এই বিড়ম্বনা থেকে মুক্তি পেতে পারি। তো লগ ইন করব। লগ ইন করতেছি। তো আমাদের followfast-এ অ্যাকাউন্টে লগ ইন করা হয়ে গেছে। তো এখান থেকে কিছু পয়েন্ট আর্ন করার জন্য প্রবেশ করলাম এবং আমাদের টিনিটাক্স যে সফটওয়্যারটা সেটাকে রান করব। এই রানে প্রেস করতে হবে, তাহলে রান হবে। এখন রেকর্ড বাটনে প্রেস করলে টিনিটাক্সে রেকর্ড হতে শুরু করবে। আমরা যে যে কাজ করব ঠিক টিনিটাক্স সেটাকে রেকর্ড করে রাখবে এবং পরবর্তীতে সেটাকে রিপিট করতে থাকবে। তো রেকর্ডে প্রেস করলাম। এবার followfast-এর শেয়ারে প্রেস করলাম। পেজটা ওপেন হলো, আমরা কেটে দিলাম। কেটে দিলে এটা ভেরিফাই করছে এবং আমাদের কাজটি হয়ে গেছে। এবং আবার রেকর্ড বাটনে প্রেস করে রেকর্ডটাকে অফ করে দিলাম। এটাকে আবার সেভ করতে পারি আমরা। তো সেভ করার জন্য এর একটা নাম দিতে হবে। তো এর নাম দিলাম শেয়ার নামে, সেভ করে রাখলাম। পরবর্তীতে যেন আর রেকর্ড না করা লাগে,
তো এবার আমরা কন্টিনিউয়াস প্লেব্যাকে টিকমার্ক করে দেব। এইবার প্লেতে প্রেস করব, সে অটোমেটিক আমাদের অটো ক্লিকার কাজ করতে শুরু করে দিয়েছে। একবার কাজটা করলো, এবার দুইবার কাজটা করতেছে, পেজটাকে ক্লোজ করবে। হ্যাঁ, করে দিয়েছে। আবার ওপেন করতেছে, পেজটাকে ক্লোজ করে দিয়েছে। এভাবেই মূলত টিনিট্যাক্স সফটওয়্যারটা কাজ করে। তো একটি কাজ বারবার করার জন্য টিনিট্যাক্স খুবই ভালো একটি সফটওয়্যার। তো যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।